সৃষ্টি হতে চলেছে আরো এক মহাজাগতিক মহেন্দ্রক্ষণ। চলতি জুন মাসে সূর্যকে প্রদক্ষিণকালে একই সরল রেখায় আসতে চলেছে পাঁচটি গ্রহ, আর এই পাঁচ গ্রহকে খালি চোখে দেখা যাবে। কোন পাঁচ গ্রহ একই সরল রেখায় আসতে চলেছে? জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, গ্রহগুলি যথাক্রমে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। সূর্যোদয়ের ঠিক আগে পূর্ব দিগন্ত রেখার কাছে একই সরল রেখায় এই পাঁচ গ্রহের অবস্থান খালি চোখে দেখা যাবে চলতি জুন মাস জুড়ে। তবে উত্তর গোলার্ধের দেশগুলি থেকে এই সরল রেখা দক্ষিণ পূর্ব দিকে দেখা যাবে, আর দক্ষিণ গোলার্ধ থেকে দেখা যাবে উত্তর পূর্বে। দু তিনটি গ্রহ একই সঙ্গে একই সরল রেখায় প্রায়ই আসে, তবে এভাবে পাঁচটি গ্রহের একই সরল রেখায় আসার ঘটনা সত্যিই বিরল। শেষবার 2004 সালের ডিসেম্বরে এই ঘটনার সাক্ষী থেকেছিল বিশ্ব। এদিকে বিজ্ঞানীরা জানাচ্ছেন, এবারের ঘটনায় বুধ এবং শনি গ্রহ খুব কাছাকাছি আসতে চলেছে। গত 3 এবং 4 জুন দুই গ্রহের মধ্যে দূরত্ব সব থেকে কম ছিল, 91 ডিগ্রি মাত্র। অন্যদিকে এও জানা যাচ্ছে, সারা মাস জুড়েই গ্রহ পাঁচটি এক সরল রেখায় অবস্থান করলেও এটি সব থেকে ভালো বোঝা যাবে 24 জুন। প্রায় 1 ঘন্টা ধরে এই দৃশ্য দেখা যাবে। এছাড়া এদিনের অন্যতম আকর্ষণ হতে চলেছে একফালি চাঁদ, যা শুক্র এবং মঙ্গলের মধ্যে অবস্থান করতে চলেছে।